সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম। যাদের টেকনাউ নিয়ে সমস্যা, তারা তো অবশ্যই টেকনাউ দিয়ে কাজ করতে পারতেছে না, কিছুক্ষণ পরপর সাইন আউট হয়ে যাচ্ছে। সো টেকনাউয়ের বিপরীতে আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করতে পারি, সেটা হলো টেক্সট প্লাস। এই সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারি, এটা টেকনাউয়ের মতোই, কিন্তু এটি ইমুলেটর দিয়ে ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের লাগবে হলো একটা ইমুলেটর, আমরা ব্লু স্টেক ব্যবহার করবো ইমুলেটরের জন্য। এখানে ক্লিক করার পরে আমরা ফ্রেশ একটা ব্লু স্টেক রান করাবো। রান হয়ে গেল, এটা আমরা রান দেবো এখন স্টার্ট। আমাদের ব্লু স্টেক স্টার্ট হয়ে গেছে। এরপরে জিনিস লাগবে আমাদের আইপি, আমাদের ফ্রেশ একটা আইপি লাগবে। আইপির জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবো, ভিজিট করার পর আমরা আমাদের অ্যাকাউন্ট লগ ইন দেবো। লগ ইন দিয়ে আমি আইপি নিবো। যাদের আইপি নাই তারা ওয়েবসাইট ভিজিট করবেন, ভিজিট করার পর এখানে AT&T ইন্টারনেট সার্ভিসে ক্লিক দেবেন। এখানে অর্ডার নাও ক্লিক দিবেন। অর্ডার নাও ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট, হ্যাঁ এখানে অর্ডার নাও ক্লিক দেওয়ার পরে আপনাদের নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে বিকাশের মাধ্যমে চেক আউট করবেন। যেহেতু আমার ইন্টারনেট ই করা আছে, মানে ইন্টারনেট সার্ভিস পার্সেস করা আছে, সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন দিই। যাদের অ্যাকাউন্ট নাই তারা শুধুমাত্র এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে ক্লিক করে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেবেন। আমি লগ ইন দিলাম। এখানে আপনি কয়টি আইপি একবারে পার্সেস করবেন সেটি এখানে উল্লেখ করবেন। আমি এর একটা আইপি নিবো এখান থেকে। আপডেট হয়ে গেছে, এখানে এখানে ক্লিক করার পরে চেক আউট দেবেন। চেক আউট দেওয়ার পরে পে নাও ক্লিক করবেন। তারপরে আপনার যে কোনো মাধ্যমে এখান থেকে সিলেক্ট করে পেমেন্ট করে দেবেন। যেহেতু আমার এখানে পার্চেস করা আছে, সেক্ষেত্রে আমার পেমেন্ট করবো না, আমি আমার রিসেন্ট আইপি থেকে আপনাদের দেখাবো। আইপি পার্সেস করার পর আমরা এখানে হোমে ক্লিক দেব, তারপরে ক্লিক দেবো হলো মাই সার্ভিসে ক্লিক দেব। এই যে আমার একটা আইপি পার্সেস করা আছে, এটাতে ক্লিক দেব। অ্যাক্টিভ নাও যেটা আছে আর কি, এই হলো আমাদের আইপি, এই হলো আমাদের আইপি। আমি এই আইপিটুকু মানে সকলকে উন্মুক্ত না করে এটা আমি ব্লু করে দেবো, এটা দেখা যাবো না। আমি এটা জাস্ট কানেক্ট করার সময় শুধুমাত্র ব্লু করা থাকবে, দেখা যাবে না। পরবর্তী কাজ হলো আমাদের ব্লু স্টেক, ব্লু স্টক, ব্লু স্টক একটি অবশ্যই জিমেল লগ ইন দিতে হবে, ফ্রেশ জিমেল। আমাদের মেলটা ব্লু স্টেকে লগ ইন দিলাম, লগ ইন হয়ে গেল। লগ ইন ডান। এবার আমাদের লাগবে হলো কলেজ প্রক্সি। কলেজ প্রক্সি লাগবে আমাদের। আচ্ছা, কলেজ প্রক্সির ভিতরে আমরা আইপিটা সেট আপ দেবো। সেট আপের জন্য আমরা আইপি কপি করলাম, পোস্ট পেস্ট করলাম, তারপর হলো ইউজার নেম, পাসওয়ার্ড, স্টার্ট স্টার্ট সার্ভিস,
আমাদের আইপিটা রান হয়ে গেল। এবার আমাদের কাজ হলো আমরা চেক দেবো আইপিটা ঠিক আছে কিনা। ipad.com ট্যাব নিব, লিখবো হোয়াট ইজ মাই টাইম জোন, আমার টাইম জোন হলো -4। সেটিং টাইম এন্ড ডেট এখান থেকে আমরা -4 করে নেব, -4 এটা 24 এটা অন করে দেবেন, ডান হয়ে গেল। আচ্ছা এখান থেকে আমাদের এই যে সিটির নাম দেওয়া আছে কি ডেল্টা সিটি, আইপিটা ডেল্টা সিটির, এই ডেল্টা সিটিটা কপি করবেন। করার পরে এখানে লোকেশনে ক্লিক দিবেন, এখানে ডেল্টা সিটি লিখে সার্চ করেন, হ্যাঁ ডেল্টা সিটিটা সিলেক্ট করে দেন, তারপরে সেট লোকেশনে ক্লিক করেন, ডান হয়ে গেল। এবার আমরা যাবো প্লে স্টোরে, প্লে স্টোরে যেয়ে লিখব টেক্সট প্লাস, টেক্সট প্লাস আমাদের কাঙ্ক্ষিত টেক্সট প্লাস ইনস্টল দেব। আমাদের টেক্সট প্লাস ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হওয়ার পরে আমরা টেক্সট প্লাস এর উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে গেট স্টার্টে ক্লিক দেবো, এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক দেবো, আমাদের ইমেলটি সিলেক্ট করে দেবো, এখন আমাদের হলো নাম্বার সিলেকশন, আমরা যে এরিয়ার নাম বানাবো সেই এরিয়া সিলেক্ট করবো, আমি নেবো ক্যালিফোর্নিয়ার নাম্বার, ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম, ক্যালিফোর্নিয়া যে কোনো একটা সিরিয়াল সিলেক্ট করবো যে সিরিয়াল আমাদের দরকার, ওকে দেবো। তারপর এখানে কি গেট কাস্টম নাম্বারে ক্লিক দেবো, অ্যাক্টিভিং আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি চলে আসছে। এবার হলো আমরা টেস্ট করবো এটির নাম্বারটা ঠিক আছে কিনা, যেহেতু আমাদের টেস্ট করার সময় চলে আসছে সেক্ষেত্রে আমরা সেন্ড মেসেজ ক্লিক দিব, আমাদের নাম্বার চলে আসছে। এখন আমি একটা গুগল ভয়েসে নাম্বারটা দিয়ে মেসেজ দিয়ে টেস্ট করবো, সেজন্য আমি গুগল ভয়েসের নাম্বার নিতেছি, এগুলো আমার একটা গুগল ভয়েসের নাম্বার, এখানে মেসেজে ক্লিক করলাম, কম্পোজ মেসেজ এস সিলেক্ট করলাম, এখানে একটা মেসেজ দেবো হাই লিখে, হাই। একটা লিঙ্ক লিখে সেন্ড করলাম, এই দেখেন আমাদের মেসেজটা চলে আসছে গুগল ভয়েসে, এই যে হাই মেসেজ, এখান থেকে আমি রিপ্লাই করলাম, এই যে মেসেজ চলে আসছে, এখান থেকে মেসেজ রিপ্লাই করলাম, মেসেজ এখানে চলে আসছে।